নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আজকে কি, আজকে হচ্ছে রান্না পুজো। ভাদ্র মাস মানেই হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি রান্না পুজো। তো এটা হচ্ছে ইচ্ছা রান্না। গত বছর আমি ইচ্ছা রান্না আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো এবছর শ্বশুরবাড়ি যাইনি, কারণ সেই সময় আমার তাতানবাবু একটু জ্বর হয়েছিল, তো সেই জন্য বাড়িতেই ছিলাম। তো আজকে যাচ্ছি মেজেমার বাড়িতে, তো সেখানেই ইচ্ছা রান্না। তো আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি দু জায়গাতে ইচ্ছা রান্না হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরের সামনে রাস্তাতে কত জল জমেছে। ভাদ্র মাস মানে প্রচুর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। তো আজকেই নেমন্তন্নটা পড়েছে, তো এই বৃষ্টিতে মাথায় করে আমি তাতানবাবুকে নিয়ে যাবো জল ডিঙিয়ে। অনেক কষ্টের পর বাড়িতে দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড গরম হচ্ছে। বৃষ্টি হচ্ছে তাও গরম কমেনি। তোমরা হচ্ছে তুলসী মঞ্চ আর মনসা মঞ্চ, তো এখানেই পুজো দেওয়া হয়েছে সকালবেলা। তো আমি চলে এসেছি, চলো ভেতরে ঢোকা যাক। আর এসে আমি তাতানবাবুকে খাইয়ে দিয়েছি, তারপরে মা মাসি ওরা এলো, তো খেতে বসেছে। তো বলা হয়নি, মা আজকে বাড়িতে ছিল না, মা গিয়েছিল ডাক্তারখানা, তো মাসি নিয়ে গিয়েছিল। তো মা মাসির বাড়িতে ছিল, তো সেখান থেকে মা ডাইরেক্ট এখানে এলাম মেজেমার বাড়িতে। আর আমি আমার বাড়ি থেকে এলাম, তো তাতানবাবুকে রাস্তায় নিয়ে আসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, কারণ ও প্রচণ্ড দুষ্টুপনা করছিল। ও রাস্তায় বেরোলে খালি গাড়ির পেছনে ছোট। রান্না বুঝে কী কী রান্না হয়েছে বলে দিই, তো সব রকম ভাজা বুঝি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, তারপরে চিচিঙে ভাজা, তারপরে হচ্ছে নারকেল ভাজা, পোনা মাছের ঝাল, চালতার টক, চিংড়ি মাছের টক, তো এগুলো আমাদের খুব প্রিয়। আর ইলিশ মাছ তো রয়েছেই, তারপর পুঁই শাকের চচ্চড়ি, আর একটা সেটা সব থেকে আমার বেশি ভালো লাগে, সেটা হচ্ছে ওলের বড়া। তো ওলের বড়াটা খুঁজে পাচ্ছিলাম না, মেজেমাকে বললাম রান্নাঘর থেকে নিয়ে আসো, তো নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ওলের বড়া, এটা আমার খুব ভালো লাগে। এই ওলের বড়া খাবো বলে সারা বছর অপেক্ষা করে থাকি কবে রান্না পুজো আসবে, সত্যি কথা বলছি। তারপর যদি সেই ওলের বড়াটা রান্না করে আমাদের দিদুন, তাহলে তো কথাই আলাদা। তো দিদুন এসেছে মেজেমার বাড়িতে, তো দিদুনের হাতের ওলের বড়া টেস্ট আরও বেশি হয়ে গেছে। তো চলে এসেছি এখন ছাদে, যেখানে মেজেমা কালকে রান্না পুজো সমস্ত জোগাড় করেছে। এখানে উনুন পুজো হয়েছে দেখতে পাচ্ছি। আজকে যে কালে বেবার, সেই জন্য বাড়িতে কেউ নেই, ভাই নেই, তো দাদা দুপুরবেলা খেতে আসবে, খেয়ে আবার চলে যাবে অফিসে। তো দেখতেই পাচ্ছ বাড়িটা পুরো ফাঁকা, ভালো লাগছে না, আর ছাদটা পুরো অগোছালো। তো এখন চলে এসেছি মেজেমাদের নতুন ছাদ, সেখান থেকে খাওয়া দাওয়া করে সোজা যাবো হাওড়া ময়দান। তো সেখানে কিছু কেনাকাটা করবো পুজোর জন্য, আর ভেবেছিলাম ভিডিও করবো, বাট সত্যি কথা বলছি সেটা করতে পারলাম না, কারণ এখান থেকে বেরোনোর পর তাতানবাবু টোটোয় ঘুমিয়ে পড়েছিল, তো ওকে নিয়ে পুরো রাস্তায় যেতে হয়েছে, সেই জন্য আমি ফোনটা অন করতে পারিনি। তারপর ময়দানে গিয়ে দেখি সেখানে প্রচণ্ড ভিড়, তো ভেবেছিলাম হয়তো একটুখানি ভিড়টা হালকা হবে, কিন্তু সেটা না, প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য চটপট কেনাকাটি করে বাড়ি চলে। তার মধ্যে ছিল সারা দিনের বৃষ্টি, এত মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ, তো সারা রাস্তা বৃষ্টি হয়েছে। তাতানবাবুকে নিয়ে নাজেহাল হয়ে গেল, বাবু একটু ভিজে গিয়েছিল, আমিও একটুখানি ভিজে গিয়েছিলাম, কিন্তু যাওয়াটা প্রচণ্ড প্রয়োজন ছিল, কারণ আমরা একদম বাড়ি থেকে বেরোতে পারি না তাতানবাবুকে নিয়ে। তো আজকে যে কালে হাফ রাস্তায় এসেই গিয়েছিলাম, তাই ভাবলাম তাতানের জন্য টুকিটাকি কেনাকাটি করে তারপরে বাড়ি যাব, কারণ আমরা কিছু কিছু জিনিস অনলাইনে কিনে নিয়েছি, কারণ তাতানবাবুর অনেক কিছু কেনা বাকি ছিল। তাতানবাবুর জামা কাপড় সত্যি কথা বলতে আমার অনলাইনে কিনে ঠিক পোষায় না, সেই জন্যে তো শুধু তাতানবাবুর জামা কাপড় কিনেই বাড়ি চলে এসেছিলাম, সেই জন্য আর কিচ্ছু হলো। তাতানবাবু ঘোরাঘুরি করতে এত বেশি ভালোবাসে, এত ঘুম পাচ্ছিল তবুও একটুও কান্নাকাটি করেনি, যখনই ওকে ঘুম থেকে ডাকছিলাম তখন উঠে পড়ছিল, তারপর সোনা ছেলের মতো কেনাকাটি করেছে আমাদের সাথে। দুঃখের বিষয় হলো বৃষ্টির জন্য মার্কেটটা ভালো করে ঘুরে দেখাই হলো না, আবার কবে যাবো কোনো ঠিক নেই। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের রান্না পুজো সব থেকে কোন খাবারটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।